ওয়েলকাম টু মাই পাঠশালা। তো আমরা আজ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের লেখচিত্র বা গ্রাফ, এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটার আবিষ্কার সম্বন্ধে আমরা জেনেছি, এবং এই চ্যাপ্টারটার উদ্ভাবনের জন্য যে ইতিহাসটা ছিল সেই ব্যাপারটা আমরা জেনেছি, এবং একটা পয়েন্টের ডেফিনেশন বা একটা বিন্দুর সংজ্ঞা যেটা সেটা জেনেছি। তো এখন আমরা যেটা আলোচনা করব, কার্টেজীয় পদ্ধতি বা কার্টেসিয়ান সিস্টেম। এই সিস্টেমটা আসলে এখানে যে জিনিসটা মেন আলোচনা করবো সেটা হচ্ছে, একটা ধরো গ্রাফ যে ব্যাপারটা লেখচিত্র, এটা প্লট করার জন্য তো দুটো অ্যাক্সিস লাগে। তো দুটো অ্যাক্সিস লাগে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, যেটা তোমরা ক্লাস 8-এ শিখেছো আগেও যখন গ্রাফ করেছিলে। তো সেই অ্যাক্সিস সম্বন্ধে বেশ কিছু ধারণা এখান থেকে আমরা শিখবো। তো দেখো, বলা হচ্ছে যে এখানে আমি একটা অ্যাক্সিসটা নিয়েছি যেটা একটা হরাইজেন্টাল বা অনুভূমিক এক অক্ষ। তো এখানে কিছু পয়েন্ট প্লট করা হয়েছে, যেমন একটা মূলবিন্দু রয়েছে যেটা হচ্ছে জিরো, এখান থেকে স্টার্ট করা হয়েছে, একটা নেগেটিভ দিক রয়েছে এবং একটা পজিটিভ দিক রয়েছে। তো একটা সার্টেন ডিস্টেন্স পরে এখানে 1 একক, এখানে 2 একক, 3 একক, 4 একক, এইভাবে 8 পর্যন্ত রয়েছে, এবং এদিকেও ঠিক নেগেটিভ দিকেও সিমিলারলি রয়েছে, তো -8 পর্যন্ত। তো দেখো, এই রেখায় একটা ও পয়েন্ট রয়েছে, তো এই পয়েন্টটা এটা হচ্ছে একটা মূলবিন্দু। তো এটা একটা অ্যাক্সিস, এটা হচ্ছে অনুভূমিক একটা অক্ষ। তো তার এর জিরো পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু ধরা হয়েছে। তো আমরা তাহলে গ্রাফের ক্ষেত্রে এই জিরো পয়েন্টটাকে আমরা মূল বিন্দু হিসাবে জানব। তো এই ও থেকে ধনাত্মক দিকে 4 দূরত্ব, অর্থাৎ এই 4 পর্যন্ত যে দূরত্বটা রয়েছে এটাকে আমরা বলছি 4 একক, 4 একক দূরত্ব। এবারে এই এককটা যদি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, তো আমরা এখানে কোনো ইউনিট ইউজ করছি না, তো শুধু সেই জন্য এখানে এককটা ইউজ করছি। তো 4 একক, এই 4 পর্যন্ত দূরত্বটা 4 একক, 3 পর্যন্ত 3 একক, 5 পর্যন্ত 5 একক, 6 পর্যন্ত 6 একক, তো যত দূর রয়েছে সেরকম। এবং একইভাবে ঋণাত্মক দিকে -2-এর দূরত্বটা, অর্থাৎ এই পর্যন্ত 0 থেকে -2 এই দূরত্বটা, আগেরটা ছিল এখান থেকে এই 4 পর্যন্ত, এটা হচ্ছে 4 একক। আর এই -2 পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলছি 2 একক, এখানে কিন্তু নেগেটিভ সাইনটা নিচ্ছি না। তো এটা ঋণাত্মক দিকে 2 একক পর্যন্ত দূরত্ব। তো রেনে দে কার্তে আমরা জানি এই লেখচিত্র বা গ্রাফ ব্যাপারটা আবিষ্কার করেছিলেন, এবং তিনি এটা উদ্ভাবন করেছিলেন এই ব্যাপারটাকে। তো তার মতে এরকম দুটি সংখ্যারেখাকে একই তলে পরস্পর লম্বভাবে রেখে ওই তলের কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের ধারণার তিনি জন্ম দিয়েছিলেন। তো কি বলছে, একই রকম দুটি সংখ্যারেখাকে, অর্থাৎ এরকম একটা রয়েছে, যেমন দেখো এখানে আমরা সেই সংখ্যারেখা দুটো দিয়েছি, এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে অনুভূমিক একটা অক্ষ, আর এটা হচ্ছে একটা উলম্ব অক্ষ, অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এটা হচ্ছে হরাইজেন্টাল অ্যাক্সিস। তো ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে আমরা ওয়াই দিয়ে ডিনোট করছি, ওপরেরটা হচ্ছে ওয়াই, আর এই নিচের সাইডটা দিচ্ছি ওয়াই প্রাইম। আর অনুভূমিক যে অক্ষটা রয়েছে বা হরাইজেন্টাল অ্যাক্সিসটা, সেখানে আমরা যেটা দিয়েছি ডান দিকের এটা দিয়েছি ডিনোটটা দিয়েছি হচ্ছে এক্স নোটেশনটা, আর বাঁদিকে দিয়েছি এক্স প্রাইম। তো এখানেও দেখো উলম্ব অক্ষতে প্লাস মাইনাস রয়েছে, অর্থাৎ পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে এবং মূলবিন্দু রয়েছে। আর ঠিক সেইভাবে অনুভূমিক অক্ষতেও একটা মূলবিন্দু রয়েছে এবং তার কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছুটা নেগেটিভ দিক রয়েছে। তো এই ব্যাপারটা তিনি বলেছেন যে এইরকম দুটি সংখ্যারেখাকে একই তলে পরস্পর লম্বভাবে, অর্থাৎ একই যে তলটা থাকবে সেই তলটা একই হবে দুটো, মানে যেখানে প্লট করা হচ্ছে, ধরো এই খাতার তলটা একটা তল, মানে খাতার উপরটা একটা তল, তো এটা একটা তল হিসাবে আমরা ভাবতে পারি। তো এখানে যেমন এখানে ওয়াই অ্যাক্সিস একটা প্লট করা রয়েছে এবং এখানে একটা এক্স অ্যাক্সিস প্লট করা রয়েছে, এই একই তলে পরস্পর লম্বভাবে রেখে, অর্থাৎ ঠিক এরকমভাবে, যদি এটাকে আমরা ওয়াই ধরলাম উলম্বটাকে, আর এটাকে এক্স ধরলাম, তো এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম এবং মূলবিন্দু, তো এরকমভাবে লম্বভাবে রেখে, যাদের মধ্যবর্তী কোণটা সবসময় দেখো 90 ডিগ্রি রয়েছে। তো ওই তলের কোনো বিন্দুর স্থান অবস্থান নির্ণয়ের ধারণার জন্ম দিয়েছিল, অর্থাৎ এই যে পুরো ব্যাপারটা, এর মধ্যে ধরো কোনো একটা তলে, মানে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট রয়েছে, একটা বিন্দু রয়েছে, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য এই যে দুটো অ্যাক্সিস, এর ধারণাটা তিনি দিয়েছিলেন, ধারণার জন্মটা তিনি দিয়েছিলেন এই দুটো সংখ্যারেখা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম এখানে নিয়েছি। এবারে আমরা এই যে ব্যাপারটা এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ অনুভূমিক অক্ষ এবং উলম্ব অক্ষ, এই দুটোকে আমরা জুড়ে যে স্থানাঙ্ক জ্যামিতি, মানে স্থানাঙ্ক জ্যামিতি বা এই গ্রাফ যে ব্যাপার যখন প্লট করব, তো এই দুটো অ্যাক্সিসকে আমরা জুড়ে কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা এবারে জানবো। তো দেখো,
এই আগের দুটো যে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর আমরা রেখেছিলাম সেটা আলাদা ভাবে রেখেছিলাম, তো এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস দুটো আলাদা ছিল। তো এটাকে এবার আমরা কি করেছি, আগের দুটি রেখাকে মূলবিন্দু অর্থাৎ ও তে লম্বভাবে রাখলে পাই অনুভূমিক সরলরেখা এক্স ও এক্স প্রাইম অর্থাৎ এক্স অক্ষ এবং উলম্ব সরলরেখা ওয়াই ও ওয়াই প্রাইম অর্থাৎ ওয়াই অক্ষ। দেখো আগে ছিল এরকম ছাড়ানো অবস্থায় আমরা রেখেছিলাম, এটা এক্স অ্যাক্সিস ছিল, এখানে একটা মূলবিন্দু ছিল আর একটা ওয়াই অ্যাক্সিস ছিল, তো এখানে একটা মূলবিন্দু ছিল। তো এবারে এই দুটো জিনিসকে আমরা জুড়ে দিয়েছি এবং জোড়বিন্দুর যে স্থানাঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে এই মূলবিন্দুটা, মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা আমরা এখানে এক জায়গাতে নিয়ে এসেছি। তো দেখো যেখানে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে পরস্পর ছেদ করেছে সেটি হচ্ছে মূলবিন্দু অর্থাৎ এই জায়গাটা। দুটো অনুভূমিক উপাংশ এবং উলম্ব যে উপাংশ, উলম্ব যে অনুভূমিক অক্ষ এবং উলম্ব অক্ষ দুটোকে মূলবিন্দুতে আমরা জুড়েছি। তো এবারে আমরা দুটো অ্যাক্সিস পাচ্ছি। এবারে দুটো অ্যাক্সিসে দেখো একটা মূলবিন্দু রয়েছে এবং এক্স অ্যাক্সিসের যে ধনাত্মক দিক সেটা হচ্ছে 1, 2, 3, 4 এই 4 পর্যন্ত আমি পয়েন্টিং করেছি এবং বাঁদিকে -4 পর্যন্ত পয়েন্টিং করেছি। তো সেরকমভাবেই উলম্ব অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের উপরের দিকটা আমরা ধনাত্মক দিক ধরছি এবং নিচের দিকটা আমরা ঋণাত্মক ধরছি, এবং সে ঠিক এক্স অ্যাক্সিসের মতোই উপরের দিকেও আমরা 4 পর্যন্ত প্লট করেছি, নিচের দিকেও -4 পর্যন্ত প্লট করেছি। তো এটা একটা বোঝানোর জন্য প্লট করেছি এবং এর পরে হয়তো 10-12 পর্যন্ত প্লট করতে হতে পারে, সেটা গ্রাফ অঙ্ক করার সময় আমরা বুঝতে পারবো। তো এখানে এই যে ব্যাপারটা লেখচিত্র যে পুরো ব্যাপারটা এলো, এবার এই জায়গায় আমরা কিছু জিনিস বা কিছু নোটেশন আমরা জানবো। তো দেখো এখানে এক্স ও ওয়াই, এখানে একটা জিনিস দেখো যেহেতু ধনাত্মক সংখ্যাগুলি ও এক্স বরাবর অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর, ও এক্স পজিটিভ দিক দিক বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, যেহেতু ধনাত্মক সংখ্যাগুলি অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যাই ধনাত্মক রয়েছে 1, 2, 3, 4 সবেরই সাইন প্লাস, তো ধনাত্মক সংখ্যাগুলি ও এক্স এবং ও ওয়াই দিকে, দেখো ও ওয়াই দিকেও ধনাত্মক সংখ্যা রয়েছে 1, 2, 3, 4 এদের প্রত্যেকটা সাইন হচ্ছে প্লাস, তো ধনাত্মক দিক বরাবর আমরা প্লট করেছি। তো তা সেই জন্য ও এক্সকে এক্স এর ধনাত্মক দিক অর্থাৎ এই ও থেকে এক্স পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা এক্স এর ধনাত্মক দিক বলছি এবং ও থেকে ওয়াই পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিক হিসাবে চিহ্নিত করতে পেরেছি। তো সেই জিনিসটাই লেখা আছে, দেখো যেহেতু ধনাত্মক সংখ্যাগুলি ও এক্স এবং ওয়াই দিকে অবস্থিত তাই ও এক্সকে এক্স এর এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই কে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলা হয়। এবারে ঋণাত্মক যে দিকগুলো রয়েছে সেটা আলোচনা করব। তো ঋণাত্মক সংখ্যাগুলি দেখো ও এক্স প্রাইম এই ডিস্টেন্সের মধ্যে আমরা ঋণাত্মক সংখ্যাগুলি অর্থাৎ -1, -2, -3, -4 এগুলো প্লট করেছি এবং ও থেকে ওয়াই ও ওয়াই প্রাইম এই জায়গাটার মধ্যে আমরা -1, -2, -3, -4 এই নেগেটিভ সংখ্যাগুলো প্লট করেছি। তো ও এক্স প্রাইম এই বরাবর যেহেতু ঋণাত্মক সংখ্যাগুলি আমরা প্লট করেছি তো এই দিকটাকে ও এক্স প্রাইম এই জায়গাটাকে আমরা বলছি এক্স অক্ষের ঋণাত্মক দিক এবং ও ওয়াই প্রাইম এখানে আমরা ওয়াই অক্ষের ঋণাত্মক সংখ্যাগুলিকে প্লট করেছি তো ও ওয়াই প্রাইমকে আমরা বলছি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, সেটাই লেখা রয়েছে। দেখো যেহেতু ঋণাত্মক সংখ্যাগুলি ও এক্স প্রাইম এবং ও ওয়াই প্রাইম দিকে অবস্থিত তাই ও এক্সকে অর্থাৎ এই জায়গাটা ও এক্স প্রাইমকে এক্স অক্ষের ঋণাত্মক দিক এবং ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বলা হয়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি ছক কাগজে প্রথমে দুটো অক্ষ টানা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের ধনাত্মক দিক ঋণাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক কোনটা আমরা সেটা বুঝতে পারলাম। এবারে এখানে দেখো আমরা চারটে পাদ দেখতে পাচ্ছি, তো প্রথমে এই এক্স ও ওয়াই একটা পাদ, তারপরে রয়েছে এক্স প্রাইম ও ওয়াই একটা পদ, তারপরে রয়েছে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম একটা পদ, এক্স ও ওয়াই প্রাইম আর একটা পদ। তো এই পদগুলোকে আমরা কিভাবে ডিনোট করছি, প্রথমে দেখো ডান দিকে গিয়ে উপরে অর্থাৎ এক্স ও ওয়াই এই কোয়াড্রেন্টটাকে আমরা বলছি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং এটাকে প্রথম পাদ হিসাবে ধরা হয় লেখচিত্র। তোমরা এরপরে যত লেখচিত্রের অঙ্ক করবে বা যেখানে লেখচিত্র আলোচনা করবে তখন সবসময় তো এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকটাকে প্রথম পাদ হিসাবে ধরে নেবে এবং তারপরে রয়েছে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম এর যে গ্যাপটা রয়েছে এটাকে আমরা দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট হিসাবে বলে থাকি। তারপরে রয়েছে অর্থাৎ এক্স এর নেগেটিভ দিক এবং ওয়াই এর পজিটিভ দিক সেই জায়গাটা আমরা বলছি দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট ইংরাজিতে বলা হয়।
এবারে তৃতীয় পাত কোনটা, এক্স এর নেগেটিভ দিক, ওয়াই এরও নেগেটিভ দিক, অর্থাৎ এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এই জায়গাটাকে আমরা বলছি তৃতীয় পাত বা থার্ড কোয়াড্রেন্ট। এবং ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাত কোনটা, এক্স এর পজিটিভ দিক অর্থাৎ ধনাত্মক দিক এবং ওয়াই এর ঋণাত্মক দিক, সেটাকে আমরা বলছি চতুর্থ পাত বা ফোর্থ কোয়াড্রেন্ট। তো সেটাই এখন লেখা হয়েছে, অক্ষগুলি তলকে চারটি অংশে বিভক্ত করেছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এই পুরো তলটাকে অর্থাৎ এই খাতার তলটাকে চারটি অংশে বিভক্ত করেছে। এই চারটি অংশকে প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত ও চতুর্থ পাত বলা হয়। তো তাহলে এইভাবে তোমরা যাবে, যদি এই রুলসটা মনে রাখো, প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে গেলে, তারপরে সেখান থেকে নিচে এবং তারপর ডান দিকে। তো এভাবে যদি ধরো এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা তৃতীয় পাত এবং এটা চতুর্থ পাত, তো তাহলে একটা সামন্ত, একটা চতুর্ভুজ বা একটা বর্গক্ষেত্র যেভাবে ডিনোট করা হয়, তো ডান দিক থেকে সেরকমভাবে নাম্বারিং করলে বুঝতে পারবে। তো এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা তৃতীয় পাত এবং এটা চতুর্থ পাত। তো অক্ষগুলি তলকে চারটি অংশে বিভক্ত করেছে, এই চারটি পদকে প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত এবং চতুর্থ পাত বলা। এবারে এই তলটিকে কার্তেজীয় তল বা স্থানাঙ্ক তল বা এক্স ওয়াই তলও বলবো, মানে এই পুরো তলটাকে আর কি। আমরা এখানে দেখো দুটো অ্যাক্সিস প্লট করেছি, এক্স এবং ওয়াই, এবং সেটা হচ্ছে একই সমতলে বা একই তলে সেটা প্লট করেছি, তো আমরা এটাকে এক্স ওয়াই প্লেনও বলতে পারি বা এক্স ওয়াই তলও বলতে পারি, বা এটার একটা নাম দেওয়া হয়েছে কার্তেজীয় তল, এটাও আমরা বলতে পারি। তো এবারে দেখো প্রথম পাত বলেছি এক্স ও ওয়াই এই কোণের মধ্যবর্তী অংশটা, অর্থাৎ এক্স ও ওয়াই এই অ্যাঙ্গেলের যে মধ্যবর্তী অংশটা সেটা হচ্ছে প্রথম পাত। দ্বিতীয় পাত হচ্ছে ওয়াই ও এক্স প্রাইম, ওয়াই ও এক্স প্রাইম এই কোণের মধ্যবর্তী অংশটা হচ্ছে দ্বিতীয় পাত, আর এক্স প্রাইম ও ওয়াই প্রাইম এর মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হচ্ছে তৃতীয় পাত এটা, আর এক্স প্রাইম সরি ওয়াই প্রাইম ও এক্স এই কোণের মধ্যবর্তী অঞ্চলকে চতুর্থ পাত বলা এবং ওকে মূলবিন্দু বলা হয়। তো এই ব্যাপারগুলো আমরা তাহলে জানতে পারলাম। তো তাহলে লেখচিত্র যখন আমরা আঁকবো তখন গ্রাফ আঁকার প্রথমেই দুটো অ্যাক্সিস আমাকে টানতে হবে, একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস, যার ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক দুই বর্তমান, এবং তার পাতগুলো আমরা প্রথমে চিহ্নিত করবো না, সেই পাতগুলো কোনটা কি আমরা আগে জেনে রাখবো, তো সেগুলো অঙ্ক করার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। তো পরবর্তী অঙ্কগুলো জানার জন্য মাই পাঠশালাকে ফলো করতে হবে।